দুই হাজার সালে এসে পেনড্রাইভ বুট করে কম্পিউটার অথবা ল্যাপটপ উইন্ডোজ করা শেখানোটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে হাস্যকর মনে হলো ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস কম্পিউটার বা ল্যাপটপ উইন্ডোজ করার জন্য সব থেকে কঠিন কাজ হল আইএসও ফাইল সিলেক্ট করা সঠিক আইএসও ফাইল সিলেক্ট করা এবং সেই সাথে সঠিকভাবে পেন ড্রাইভ বুট করা আমরা থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আইএসও ফাইল তার মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ফাইলটা রয়েছে সেটা যখন ডাউনলোড করি তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেগুলো হ্যাকারদের ফাইল থাকে অনেক সময় কম্পিউটার হ্যাকারদের কবলে চলে যায় তাই আজকের ভিডিওতে আপনাদেরকে অফিসিয়ালভাবে উইন্ডোজ দেওয়াটা শেখাবো শুরুতে আপনি যেটা করবেন একটা আট জিবি বা তার থেকে বেশি একটা পেন ড্রাইভ আপনি আপনার কম্পিউটারের ইউএসবিতে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি একটি পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি এবার আপনি যেটা করবেন পেন ড্রাইভটাকে করবেন এখান থেকে ফর্ম্যাটে ক্লিক করবেন ফর্ম্যাটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ফাইল সিস্টেম আপনি এই ফাইল সিস্টেমটাকে এখান থেকে এন এই ফরম্যাটটি সিলেক্ট করে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন এবং এটাকে ফরম্যাট করে নেবেন আমাদের ফর্মেট কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আপনি ক্লোজ করে দিবেন এবার আপনি যেটা করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এই ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার সাজেস্ট করব ব্রাউজার আসার পর আপনি গুগলে সার্চ করবেন উইন্ডোজ ইলেভেন আইএসও ফাইল ডাউনলোড অথবা আপনি যদি উইন্ডোজ টেন করতে চান তাহলে উইন্ডোজ টেন আইএসও ফাইল ডাউনলোড এটা সার্চ করলেই দেখতে পারবেন সবার উপরে মাইক্রোসফট ডট কমের যে ওয়েবসাইটটা রয়েছে ঠিক এই ওয়েবসাইটটা থেকে আপনারা আইএসও ফাইল ডাউনলোড করবেন ভুলেও অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না এখান থেকে আপনি যখন এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন মিডিয়া এবার আপনি এখানে ডাউনলোড নাওতে ক্লিক করবেন ডাউনলোড নাওতে ক্লিক করার পর আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে একটা অ্যাপ্লিকেশন পাবেন মাইক্রোসফট উইন্ডোসের এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে দেখতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনাকে দেখানো হবে আপনি এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করলে দেখতে পারবেন গেটিং এ ফাইল থিংস রেডি এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ চলে আসবে এবং এডিশন চলে আসবে তো আমি উইন্ডোজ ইলেভেন নিব তো এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করেছি এবং এখান থেকে এডিশন ইলেভেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ দ্য রিকমেন্ডেড অপশনস ফর দিস পিসি এটা দিয়ে দিলে আপনার অটোমেটিক্যালি রিকমেন্ড করবে এবার আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে আপনি এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আইএসও ফাইল আরেকটা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ তো আমরা এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করবো যেহেতু আমরা পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার পিসির সাথে যদি আপনি ইউএসবির ভিতরে আপনার পেন ড্রাইভটা লাগিয়ে রাখেন তাহলে অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করবে আপনি জাস্ট নেক্সটে প্রেস করবেন এবার দেখতে পারবেন এখানে প্রগ্রেস হচ্ছে এইটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এখন আইএসও ফাইলটি ডাউনলোড হবে তারপরে অটোমেটিক্যালি আপনার ইউএসির ফ্ল্যাশ ড্রাইভ যেটা রয়েছে তার মানে পেন ড্রাইভ যেটা রয়েছে সেটার ভিতরে অটোমেটিক্যালি এটা বুট হয়ে যাবে আপনারা এখানে অপেক্ষা করবেন একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত এইটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে দেখতে পারছেন এখানে এক পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে এবার আমরা অপেক্ষা করবো একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন এইখানে নাইনটি থ্রি পার্সেন্ট হয়ে গেছে নাইনটি থ্রি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনি দেখতে পারবেন আবারও প্রোগ্রেস হচ্ছে এবারও আপনি দেখতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনার ইউএসবি ড্রাইভটি রেডি হয়ে যাবে দেখতে পারবেন ইউর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি এবার আপনি এখান থেকে ফিনিশ লেখাতে ক্লিক করবেন ফিনিশ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে থেকে ডায়লগ বক্স চলে গেছে এবার আপনার পেন ড্রাইভটি বুট হয়ে গেছে এবার এই পেন ড্রাইভটি ব্যবহার করে আপনি যে কোনো কম্পিউটার আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি পেন ড্রাইভটি একটি ল্যাপটপের ভিতরে ঢুকিয়ে নিলাম ইউএসবি পোর্টে বুট করা পেন ড্রাইভটি লাগানোর পর কম্পিউটার ওপেন দিবেন এবং বুট মেনু আনার জন্য ফাংশন কি বা আপনার ল্যাপটপের যে অপশনের মাধ্যমে বুট অপশন আসে সেই ফাংশন কি করবেন বায়োস অপশন আসার পর আপনি এইখান থেকে বুট মেনু অপশন সিলেক্ট করবেন এবং এইখান থেকে আপনার ইউএসবিটা সিলেক্ট করে দিবেন এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে এখানে আপনাকে ইউএসবি হার্ড ড্রাইভ সিলেক্ট করতে হবে ব্রেকেটে ইউইএফআই যেটাতে লেখা রয়েছে সেটা নির্বাচন করে আপনি এন্টারে প্রেস করবেন এবার দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার কম্পিউটারটি রিস্টার্ট নিবে এবং সেট আপ অপশনে চলে যাবে আমাদের সেট আপ প্রসেস রানিং হয়ে গেছে এবার এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট প্রেস করবেন এবার এখান থেকে নাওতে ক্লিক ক্লিক করবেন করলে দেখতে পারবেন স্টার্টিং স্টার্টিং লেখা আসবে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এবার এখান থেকে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবেন নেক্সটে প্রেস করার পর এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম আপনি এখান থেকে কাস্টম ইনস্টল এটা সিলেক্ট করবেন এবার আপনি দেখতে পারবেন আপনার হার্ড ডিস্কের পার্টিশনগুলো আপনার সামনে শো করবে এখান থেকে আপনার সি ড্রাইভ যেটা রয়েছে সেটাকে ফর্মেট করে নেবেন ফরমেট করে এ প্রেস করবেন সি ড্রাইভটি এখান থেকে সিলেক্ট করার পর এটাকে ফর্মেট করবেন নিচে দেখতে পাচ্ছেন ডিলেট ফর্মেট লেখা রয়েছে এখান থেকে আপনি ফর্মেটে প্রেস করবেন ফর্মেটে প্রেস করার পর ওকেতে প্রেস করবেন দেখবেন ড্রাইভটি ফর্মেট হয়ে গেছে ফরমেট হয়ে গেলে জাস্ট এখান থেকে নেক্সট প্রেস করবেন দেন আপনার ইনস্টলেশন শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি কিন্তু আমাদের সেট আপ স্টার্ট হয়ে গেছে এখানে আপনাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে অটোমেটিক্যালি আপনার কম্পিউটার রিস্টার্ট নিয়ে নেবে এটা হানড্রেড পার্সেন্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবার অটোমেটিক্যালি আপনার ল্যাপটপটা বা আপনার কম্পিউটারটা রিস্টার্ট নিয়ে নিবে আপনাকে কোনো কিছুই করতে হবে না অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিচ্ছে আমাদের ল্যাপটপ এবার দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আসছে আপনারা কোনো কিছুই করবেন না অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আমাদের উইন্ডোজ ইলেভেন অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এবার এখানে আপনাদেরকে অল্প কিছু সেটিংস করে নিতে হবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন ইউএসএ প্রেস করবেন ইউএসএ প্রেস করলে এখান থেকে আপনার কিবোর্ড লেআউট দিতে বলবে এখান থেকে আপনি কিবোর্ড লেআউট সিলেক্ট করবেন ইউএস এবং এখান থেকে এইটাকে আপনি স্কিপ করে দিবেন এখান থেকে ওয়াইফাইটা কানেক্টেড করে নেবেন ওয়াইফাই কানেক্টেড হলে এখান থেকে নেক্সট প্লেস করবেন আপনার ডিভাইস নেম চাইতে পারে এখানে আপনি আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটার একটা নাম দিয়ে দিবেন এ পর্যায়ে আপনাকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে বলবে আপনি এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টকে সাইন ইন করে নেবেন এ পর্যায়ে এখানে আপনাকে পিন সেট আপ করতে বলা হবে আপনি এখানে আপনার ল্যাপটপ বা ডিভাইসের জন্য পিন সেট আপ করে দিবেন আমাদের উইন্ডোজ সেট আপ সাকসেসফুল হয়ে গেছে এবার আর কিছু সময় অপেক্ষা করতে হবে অটোমেটিক্যালি আপনার ডিভাইসটি এখন সেট আপ হয়ে যাবে আপনি এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেটা উইন্ডোজ করলেন সেটা ওপেন হয়ে যাবে এই ভিডিওতে আমি উইন্ডোজ ইলেভেন দিয়েছি আপনি চাইলে সেম একইভাবে উইন্ডোজ টেনও দিতে পারবেন অফিসিয়াল পদ্ধতিতে আমাদের উইন্ডোজ সেট করা কমপ্লিট হয়ে গেছে ঠিক এভাবে আপনি অফিসিয়াল আইএসও ফাইল দিয়ে পেন ড্রাইভের মাধ্যমে বুট করে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ উইন্ডোজ সেট করতে পারেন এটা সবথেকে সেফ এবং ইজি ওয়ে